সংসার তো করবে, কিন্তু কার সংসার? তুমি কে নিজেকে চেনো? তুমি বলবে আমি স্নেহাশিস জানা। কি এটা জিনিসটা? তুমি মেডিকেল স্টুডেন্ট তো, তো দেখাও শো মি স্নেহাশিস জানা কোথায় আছে তোমার মধ্যে, চশমা থেকে, চুল থেকে, শার্ট থেকে। এগুলো রোজ বদলাও কিন্তু তুমি, পাওয়ারও বদলায়। দেখছো আমাদের মধ্যে কোনো কেন্দ্র নেই যেখানে স্থির থাকা যায়। অধ্যাত্ম তোমাকে একটা স্থির কেন্দ্র দেয়, যেখান থেকে তুমি দেখতে জাজ করতে শিখবে, লোক একদম জাজ করতে শিখবে, জিনিসটা কি, বস্তুটা কি, এই জলটা কি, এটাতে হাত দিয়ে আমাকে জাজ করতে হয় এটা আমার খাওয়ার মতো গরম কি ঠান্ডা। আমাদের ওরকম নেই, আমরা মুখে গুঁজে ছুটি, কি খেলাম অর্ধেক সময় বলতে পারবো না। তো এইরকম আমাদের জীবন। অধ্যাত্ম একটা স্থির কেন্দ্র দেয়। আজকে সোমনাথ পারফর্ম করছিলাম, তখন ভাবছিলাম সোমনাথের একটা ভালো গুণ আছে, ও একটু স্থিরভাবে ভাবে, ইমোশন সবার মধ্যে আছে, ও ভাবে খুব পরিষ্কারভাবেই নোটসগুলো করছিল। কখনো কখনো এইদিকে একটু একটু হয়েছে, সেটা আলাদা কথা। কিন্তু সংসার করতে গেলে সবার আগে দরকার মাথা ঠান্ডা। দরকার তো, সাইলেন্ট কিলারের মতো নয়। তো শিখতে হবে যে কার সংসার, তুমি কে, তুমি শুধু বডি তো নও। মেডিকেল সায়েন্স বলবে আমি শুধুমাত্র বডি, কিন্তু রিয়েলি তুমি যদি মেডিকেলে ফিট হও, তোমাকে ফিট বলা যাবে, তুমি তাহলে দেখো মেডিকেলে ফিট থাকলে কখনো বলতে পারবে না আমি খারাপ আছি। তবু তুমি খারাপ থাকো তো, তোমার মধ্যে একটা মাইন্ড আছে, একটা প্যাটার্ন আছে, একে কনসিয়াসনেস বলে, একেই চেতনা বলে, একে নিয়েই এই অধ্যাত্মের ধান্দা চলে। কারণ এটা সাটল, সাটল সবসময় গ্রসকে ডিল করে। একজন ম্যানেজমেন্টের এক্সপার্ট লেবারকে ডিল করে, কারণ ম্যানেজমেন্টের কাজটা সাটল হয়, তার উপরে বস থাকে, আরও সাটল কাজ করে। যে লেবার 8 ঘন্টা কাজ করছে কি 10 ঘন্টা কাজ করছে, সে বাইরে ঘাম ঝুরিয়ে কাজ করছে, আর ম্যানেজমেন্টের এক্সপার্ট এসি রুমে বসে আছে। কিন্তু ভেদভাব একই কোম্পানির মধ্যে, কারণ ও সূক্ষ্ম কাজ করছে। তো মন সূক্ষ্ম কাজ করে। তো অধ্যাত্মে বলা হয় যে এই শরীরকে চালাবে, তো একে তৈরি করতে হবে সংসার করার জন্য। কারণ এই সংসারকে সিলেক্ট করবে যে কেমন সংসার হবে, কার সাথে বন্ধুত্ব করতে হবে, কাকে প্রণাম করতে হবে, কার সাথে টাইম স্পেন্ড করতে হবে, এই কনসিয়াসনেস তৈরি করে। তো এই কনসিয়াসনেসকে জাগ্রত করা, জাগ্রত মানে কোনো অলৌকিক ব্যাপার নয়। আমি স্বীকার করে নিচ্ছি যে বর্তমানে অধ্যাত্ম এখনো পর্যন্ত যেমন জায়গায় আছে, একটা অলৌকিক ব্যাপার দাঁড় করানো হয়েছে, জাগ্রত করো, ভিতরে কিছু তুক ঝাড় চলছে, এরকম কিছু ব্যাপার নেই। তুমি অ্যালার্ট কি, অ্যাটেন্টিভ কি, তুমি কি নিজের ভালোই জানো, এইটুকুনি করে দেয় অধ্যাত্ম, যাতে তুমি সংসারটা ঠিকভাবে করতে পারো, ভালো বউ চুজ করতে পারো, শুধু ফেস দেখে নয়। ঠিক আছে, করো, যেই সংসার ধর্ম মোটেই ত্যাগ করতে হবে না। আমরা তো বাবা মাকে ছেড়ে এসেই দেখো না এতখানি নিয়ে বসে আছি, দুপুরবেলা সকালবেলা এমন হয়েছে আমি 10টা থেকে 11টা ঘুমিয়ে পড়েছি। এখানে ছেলেগুলি যত ছোটে, এত ছোটাই আমি চিন্তাও করতে পারবে না। আমাকে অর্ণব এসে বলে ঘুম ছাড়তেই হবে, 6 ঘন্টা ঘুমোতে দিন, মেডিকেল সায়েন্স বলে 8 ঘন্টা। অনিকেত বলে আমাদেরকে এসে বলে আমি ঘুমোতেই পারছি না। তো মহা সংসারী হতে হয়, এদের সবাইকে আপন বলে বসে আছি, দেখতে হয় কার শরীর খারাপ হয়েছে, কী আছে, ছোট ইউনিট। যেমন তুমি আছো সংসারে, শরীরকে কেন্দ্র করে সংসার করেছো বলে শুধুমাত্র এই শরীরকে যে জন্ম দিয়েছে সেটার প্রতি তোমার দায়িত্ব মনে হয়। যখন তুমি সূক্ষ্ম চেতনা হিসাবে নিজেকে দেখছো, সকলের মধ্যেই চেতনা আছে, সবার জন্য তোমায় কাজ করতে হবে, ছোট নয় বড় সংসার, সূক্ষ্ম সংসার হয়ে যায় তখন। এই জন্য সন্ন্যাসীকে মহা পরিবারই বলেছে, শাস্ত্র বলেছে পরিবারই তো আপনারা, সন্ন্যাসীকে মহা পরিবারই বলেছে, বসুধৈব কুটুম্বকম। এই বসুধা পৃথিবীতে যে আছে তাকেই কুটুম্ব বলতে হবে। তাহলে অধ্যাত্ম আমাদেরকে বড় সংসারে নিয়ে যায়, ছোট সংসারটাকে ভেঙে দেয়। বাবান কই, বাবান স্বামীজিও তো মানুষ, এত মহান হলেন কিভাবে? বাবা, মহত্ব মানুষেই হয়, কোনো দেবতা আকাশের উপরে বসে নেই যে মহৎ হবে, আর কোনো ছোট এমন কিছু নেই গরু ছাগল যে আমাদের থেকে ছোট। শরীরের হিসাবে আমরা সবাই এইরকম, খিদে পায় তোমার
কুকুরে রখিতে পায়, গরু রখিতে পায়, এর মধ্যে কোনো মহত্ত্ব নেই। এক্ষুনি যে বলছিলাম মহান সে যে এই যে তোমার পড়াশোনা করছো, তুমি খুব ছোট সেই হিসাবে বলছি, পড়াশোনা করতে গেলে ঘুম থেকে সকালে উঠতে হয়, তো পরীক্ষার আগে খুব জোর দিয়ে পড়তে হয়, পড়ার কোর্স কমপ্লিট করতে হয়। তো বাকিরা এটা কেউ করে না, যে এরকমভাবে এগায় যে শরীরকে উপেক্ষা করে নিজের ভিতরের যে মানুষটা আছে, যে মানুষটাকে আমি এক্ষুনি কি বলছিলাম, তাকে চেতনা বলছিলাম। এই যে ভিতরে তুমি বলো না আমি আমি বাবান, আমি বাবান, আমি বাবান, এই আমিটাকে যে এগিয়ে নিয়ে যায়, যে শরীরের কথাই শুধু শোনে না, ঠিক আছে, সে মহান হয়। স্বামীজি এমন একজন মানুষ ছিলেন যিনি এত কাজ করেছিলেন। কি কাজ করেছিলেন? তিনি এই ভিতরের মানুষটার জন্য কাজ করেছিলেন, যেই মানুষটা মহান হতে পারে, উঁচু হতে পারে। কিভাবে উঁচু হতে পারে? এই যে ঘুম পেলেই ঘুমিয়ে পড়া, যখন যেমন ইচ্ছা তখন তেমন চলা, এইগুলোকে ছেড়ে যেটা ঠিক, যেটা উঁচু, বাবা মা শেখাচ্ছে তোমাকে, সেইভাবে যে এগোবে সে মহান হয়। যে শুধুমাত্র নিজের পছন্দ অপছন্দতেই চলে, যেটা ঠিক ভুল সেটা দেখে না, সে নিচু হয়। আর যে এটা না দেখে যাতে নিজের কল্যাণ হয় আর অপরের কল্যাণ হয় এটা করে, সে মহান হয়। ঠিক আছে, এবারে বুবুর প্রশ্ন। রামকৃষ্ণদেব কালী ঠাকুরকে পুজো করে কি করে মহান হয়ে গেল? রামকৃষ্ণদেব কালী ঠাকুরকে পুজো করে মহান হয়নি। রামকৃষ্ণদেব ঠিক করে নিয়েছিল মহান হতে হবে। মহান মানে কি বললাম? যে নিজের ভাল লাগলো বলেই চলবে না, আমার ভিডিও গেম খেলতে ইচ্ছা করছে না, আমার পড়া আছে, বাবা আমাকে এসে একটা ভালো জিনিস পড়াবে, আমাকে সেটা শুনতে হবে। ঠিক আছে, রামকৃষ্ণদেব ঠিক করে নিয়েছিল আমাকে মহান হতে হবে, ওই পথে কালী ঠাকুরকে পুজো করেছিল। কালী ঠাকুরকে পুজো করে কেউ মহান হয় না, যে সংকল্প করে আমি মহান হব সে হয়তো কালী ঠাকুর কৃষ্ণ ঠাকুরের সহায়তা পায়, সাহায্য পায়। পুজো করে মহান হয় না, মহান হব এটা ঠিক করতে হয়, তখন তুমি যাই করবে তা পুজো হয়ে যাবে। তুমি যে বই পড়ো রাত্রিবেলায় বাবা পড়ায়, তো ওটাও পুজো, ওরমভাবে পুজো করবে, ওটাও কালী ঠাকুরের পুজো। ঠিক আছে।